আমার চ্যানেল কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। শাম্পা অ্যান্ড শম্ভু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এসেছি আজকাল একটা নতুন ব্লগ নিয়ে। তো এত এখন আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, এই দেখো ঘরের মধ্যে দুই ছেলে মারামারি করছে। তো গাইজ, এই দেখো আমরা এখন চলে এসেছি রেশনের দোকানে। প্রচন্ড লাইন পড়েছে, পিছনে আরো লোক আছে। ওই দেখো আমি সামনে দুজনের পরে আছি। তো ফ্রেন্ডস, এই দেখো আমাদের এখানটায় রাস্তার কাজ চলছে। এই যে একটা রাস্তা ছিল, তো এখন সেই রাস্তাকে চার ভাগে ভাগ করছে। এই যে এইদিকে একটা রাস্তা, এই দেখো মাঝখান দিয়ে, আর ওই পারে আবার দুটো রাস্তা। দেখো আমাদের কঙ্কন দাঁড়িয়ে আছে চালের ব্যাগ হাতে করে নিয়ে। আমরা রেশন তুলতে এসেছিলাম, রেশন তোলা হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। বাড়ি যাবো, রাস্তা পার হব। কুর্তিগুলো দেখো খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা নিয়ে নিই। ওই নীল কুর্তিটা বেশি ভালো লাগছে। তো গাইজ, এ দেখো এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো এদিকে রান্না করছি, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করছি, আর এখানটায় রুটিটা ভাজছি, আর হলো দুধ জ্বাল দেবো। ঠিক আছে, আর এমনি তরকারি আছে দুপুরের করা, ওর কাকি দিয়ে গেছে, বর্মা দিয়েছে, ছোট কাকি দিয়েছে, মানে অনেক তরকারি আছে। তো ওর জন্য আর কিছু করলাম না, রুটিটা আর আলুটা ভাজছি আর দুধ জ্বাল দিচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা। আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, মন থেকে বলছি অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আর ভালো লাগলে একটি লাইক করে দিও, আর প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো এখানে আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি রুটি, তরকারি, আলু ভাজা, পেঁয়াজ, তারপরে মাছের তরকারি। দুই কাকি বর্মা দিয়ে গেছে মাছের ঝোল, কাকি দিয়ে গেছে মাছের ঝোল, কত রকমের তরকারি দিয়ে আমার ছেলে খেতে বসেছে দেখো। তো এখানে ভিডিওটা শেষ করলাম।